শিলচর শহরে ন পার্কিং স্থানে গাড়ি রেখে গুনতে হলো জরিমানা। শিলচর অফিস পাড়ায় ন পার্কিং স্থানে অবৈধভাবে রাখা দুই চাকা ও চার চাকার যানবাহন রাখার গাড়ির মালিকদের কাছ থেকে আদায় করা হলো জরিমানা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ই চালানে জরিমানা নেওয়া হয়। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও অফিস পাড়ায় রাস্তার দুপাশে ন পার্কিং স্থানে অবৈধভাবে গাড়ি রেখে চলে যান গাড়ির মালিকরা। এতে রাস্তায় যানবাহনের চলাচলের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, পথচারীদের ক্ষেত্রে হেঁটে যেতে অনেক সমস্যার সম্মুখীন হন। এছাড়া অফিস পাড়াতে রয়েছে অনেক সরকারি অফিস, অফিসে কাজে আসা লোকরা নানা সমস্যার মুখে পড়তে হয়। এতে ট্রাফিক বিভাগ সচেষ্ট হয়েছে। শিলচর থেকে হিফজুর রহমানের রিপোর্ট। ন পার্কিং এরিয়ার মধ্যে আমরা বোর্ড আছে, এখানে বোর্ড থাকা সত্ত্বেও ন পার্কিং এরিয়ার বোর্ড আছে, বোর্ড থাকা সত্ত্বেও বোর্ডের নিচে পুরো পার্ক করিয়া তারা বাইকগুলো পার্কিং করছে, কারগুলো পার্কিং করছে। এখানে আমরা অনলাইন চালান যোগ করছি, ইউজ করিয়া অনলাইনে টাকাটা জমা দিব। বাউন্ডারি সাইড লইয়া পুরা সাইড বাউন্ডারি কোর্ট লইয়া এইসব টাকা জমা দিব।